ডাইপার পরাই নিও রে, একা একা এখন এই সমস্ত পারো হয়েছে একা একা। ওপাশে কেমন দিয়ে দাদা চলে এসে আমরা কাজ করতে করতে দাদা এই যে দাদা কিছু না দাদা না যা জীবনের প্রথমবার বাবা তোকে একা একা কোথাও নিয়ে যাচ্ছে গত দেড় বছরে প্রথমবার বাবার মেয়ে একসাথে পাড়ার মোড়ের দোকানে তেল আনতে ডাইপারও পড়াই নি আমি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে সানডে, বাজে এখন সকাল 10:45। বাবা আর মেয়ের কাছে তেল আনতে, কারণ মেয়ে গায়ে মাখার তেলটা শেষ হয়ে গেছে। আর আমি হ্যাঁ আসি। এই যে ভাত, কালকে মাংস আর একটা পরোটা ছিল, সেই পরোটাটা এখন আপাতত কাকিমুনি ডাকছে, আগে শুনে আসি কি কারণে ডাকছে। এখন বাজে হচ্ছে ওই 11:30-12:00 মতো। আজ স্নান করাতে মেয়েকে একটু লেট হয়েছে, কারণ মেয়ে যে কিছুই খায়নি সকালবেলা। ওকে আমি খাওয়াতে বসেছি, পুরো বাটি উল্টে দিয়েছে, ওরা যে মুড একদমই ভালো ছিল না, তাই জন্য খায়নি। তো এখন গিয়ে ওকে আমি ভাত খাইয়ে দেবো। এখন এসেছি ছাদে স্নান করাতে, যেহেতু ছাদে রোড রয়েছে। এই যে এখানে জিতু সাথেও খেলছে, স্নান করছে, আর আমি এখানে জামা কাপড়গুলো একটু মেলছিলাম। ওই সাইডে কাকিমুনিদের, এই সাইডে আমাদের। ঝটপট করে স্নান করাই এখন নিচে যাব। এই এখন একটু মাসাজ টাসাজ চলছে, কাকার সাথে মাস্তি চলছে, তাই আমি আর নাক গলাচ্ছি না। এখন বাজে হচ্ছে 1:45, আর আমার এরকম অবস্থা, কারণ পবিত্র এরকম টুপি দুখানা নিয়ে এসছে, বিশাল গেছিল একটু ওয়েট। এই যে দুখানা এরকম টুপি নিয়ে এসছে, একটা আমার জন্য আর একটা ওর জন্য, যেটা আমার হয়ে গেছে এরকম বড়। আমাকে বলছে এটা নাকি এইভাবেই পরতে, আমি জানি না কীভাবে পরতে, দুটোই সেম সাইজ এরকমই। আর আমি যাবো এখন স্নান করতে, বিকালবেলা আবার আমরা ঘুরতে যাবো হচ্ছে আমার দিদাদুর বাড়িতে, যেহেতু দিদাদু এসছে বৃন্দাবন থেকে। তো আজকে আমাদের সকাল থেকে নিমন্ত্রণ ছিল, বাট আমি বলেছি যে সকাল থেকে আমরা যাবো না, বেকার ঝামেলা, এতদিন পরে তোমরা এসছো, এত কিছু রান্নাবান্না করার কোনো ঝামেলা করতে হবে না। তাহলে আমি বলেছি বিকালবেলা যাবো, তাই না, বিকালবেলা আমি মেয়ে পবিত্র বাইকে করে যাবো, শ্বশুর শাশুড়ি যাবে ট্রেনে করে। তো এখন যাবো স্নান করতে, যেহেতু মেয়ে স্নান করে উঠে একটু ভাত খেয়ে দিয়েছি, যেহেতু সকালবেলা কিছু খায়নি, তাই না, ও এখন একটু ঘুমোচ্ছে, ও একটু ঘুমোক, ও ঘুম থেকে উঠলে যে দুপুরবেলা লাঞ্চে আর ওকে ভাত দেবো না, ওকে ভেবেছি ডালিয়া দেবো। তো এখন একটু ঘুমে, তখন আমি গিয়ে স্নানটা সেরে আসি। স্নান সেরে এসে পবিত্র বাগাতে চুল কাটতে, স্যার আবার কখন আসবেন তার কোনো ঠিক নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সময় ঘড়িতে 4:00। খাওয়া দাওয়ার পরে এখন চলছে কামরাঙা মাখা আর পেয়ারা মাখা। এত লবণ দিচ্ছ, শেফ হচ্ছে মিস্টার পবিত্র পাল, আর্মি কাট চুল করে চলে এসছে বাড়িতে। এখানে হচ্ছে কামরাঙা আর পেয়ারা মাখা। কি দেবো, এত লবণ দিও না, আমি হাত পাবো না, বুঝছো, আমি এখানে হাত পাবো না। এই যে, এই যে হাত পেয়েছি, হাত পেয়েছি। হ্যাঁ, তো কবে থেকে তো বলছো টুল বানায় দেবো, তাহলে টুল বানায় দাও। আর এই যে এখানে হচ্ছে মাম বসে আছে, পিপি বসে আছে, আর ঠাম্মি বসে আছে, কার্টুন চলছে, কার্টুন। কি হয়েছে, কি হয়েছে, মা পিসির কাছে আমার নালিশ করছে, নালিশ করা শিখে গেছে মেয়েটা। হাতটা সরারাই। এখন বাজে 5:45। এই যে মাম্মাকে রেডি করে দিয়েছি, আর ওকে রেডি করার চুল আসছালো, সেটাকে একদম পুরো ঘেটে নষ্ট করে দেয়। আমার টুপিটার এই ইয়েটা ছিঁড়ে দিচ্ছে, এই টুপিটা আমাকে দাদু বৃন্দাবন থেকেই দিয়েছে, এবার যখন এসেছিলো তখন এটা নিয়ে এসছে, মেয়ের জন্য ওই জিনিসগুলো নিয়ে এসছে, আমার জন্য টুপিটা নিয়ে এসছে। এখানে আমিও রেডি হয়ে গেছি, কিছু একটু খালি আইলাইনারটা পরতে ইচ্ছা করলো, তাই একটু আইলাইনারটা পরেছি, আইলাইনারটা পরেছি। তো এবার আমরা যাবো পবিত্র ঘরের কাছে রেডি হতে, শ্বশুর শাশুড়িও যাবে, বাট ওরা একটু দেরি করে যাবে, কারণ ওরা একটু শুয়েছে, ওরা এরপর ট্রেনে করে চলে যাবে। চলো ওরা বেরোই তাড়াতাড়ি করে। তুই খুলবি দরজা, দরজা কি তুই খুলবি, ওপর থেকে চিটকানি দেওয়া, হাত পাবি কি করে, না খুলতে পারো কি আছে, টেনে দেবে, খোলো দরজা, খোলো দরজা, খোলো। তোমরা তাড়াতাড়ি চলে যাও, টাটা।
দেখো একা একা এখন এই সমস্ত পার হয়েছে, একা একা ও পাশে কেউ নেই, জিতে যার স্বভাব নেই মা, নেই নেই, চলে আসো চলে আসো, ওরা 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 ঘুরতে গেছে, চলো দাদা আবার দাদাকে দেখতে যাচ্ছে, দাদা কই, এইদিকে দাদা এইখানে, দাদাকে টাটা বলে আমি চলে গেলাম, যা টাটা সরো চলো, না করলে না একদম পুরো রেডি, বাবা ওইখানে ইনি আমার দিকে মুখ করে বসেছেন, দেখে তো মুখটা মামা তাকাও একটু, এই যে দেখ এই দেখ ওপর দিকে তাকাও, দেখ প্লেন যাচ্ছে, এখন আমি চলে এসেছি মা বাড়িতে, বাজে এখন পৌনে ছটা বাজে, এখন মেন আকর্ষণও চলে এসেছে মা বাড়ির, মা বাড়িতে মা আমি আর তার ছেলে, ছেলের বউ না থাকলে ঠিক জমে না ব্যাপারটা। আচ্ছা মামি কোথায়? দাদু মা বাবা তো অনেক আগে থেকে এসে উপস্থিত, এই যে মামা মেন আকর্ষণ, আবার এই যেখানে সবাই এখন টাকা দেখে সবাই এটাকে পেলে চুটকে শেষ করে দেয় স্নেহা, আরে ও ঘোরার জন্য ঘোরার জন্য ঝাল ঝাল ঘটি গরম, বাবা কি লঙ্কা দিয়েছে, বাবা ভর্তি লঙ্কাটার মধ্যে, এখন চা, এই যে মেয়ে খাচ্ছে বিস্কুট, মামা খাচ্ছে বিস্কুট, এত লঙ্কা দিচ্ছ কেন? তো এখন বাজে 6:30, আমরা এখন যাচ্ছি ঘুরতে, আমি আর পবিত্র, বাদ বাকি সবাই থাকবে এখানে, এরা সবাই এখানে থাকবে, আমি আর পবিত্র এসে হরিতলা কয়েকটা শীতের কেনাকাটা করার জন্য, তো বাড়ি গিয়ে তারপর দেখাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ ফোনটা ইউজ করতে পারছি না, ভীষণ ঠান্ডা লাগছে, আমি আগে বাড়ি যাই চলো, আমি আর পবিত্র গেছিলাম হরিতলা কেনাকাটা করতে, সোয়েটার এখন এসে আমার শাশুড়ি বলছিল তো এরম চলে, ওর লুচি গোল হয় না কিন্তু আজকে সাডেনলি গোল হচ্ছে, আমার মেয়ের জন্য এখানে আটা মাখা হচ্ছে, মা তুমি ওটা প্লেটটা তোলো কি আগে, ও প্লেটটা তুলছি এখানে, শাশুড়ি আর এক কোট ময়দা মাখছে, ময়দা মাখা ছিল জাস্ট করে, ব্লগের জন্য বসে আছে তোমার জন্য ওয়েট করছে, খাই আমার শ্বশুর খুব পাংচুয়া, ও আলুর দম কমিয়ে দাও, এই যে লুচি আর আলুর দম, হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে, আই খাও, স্নেহা করেছে আলুর দমটা, পুরো ঘরটাকে একদম ঠাকুরের ফটো দিয়ে পুরো একদম ঠাকুর মন্দিরই করে নিয়েছে ঘরটাকে, যে ঘরটা দিদারা থাকে, যখন আমরা বৃন্দাবন যাবো অবশ্যই তোমাদেরকে কেউ দেখাবো যে বৃন্দাবনের ঘরটা কিরকম করে সাজিয়েছে, এই যেখানে পায়েস করেছে দিদা, এখানে পায়েস করেছে, এখানে স্নেহা দিয়ে আবার আলুর দম করেছে, স্পেশাল আলুর দম, নিরামিষ আলুর দম, যেহেতু আমার দিদা আদৌ আমিষ খায় না, আর এখানে কোনো আমিষের জিনিস তোলা হয় না, যেটা ঠাকুরকে ভোগ দেওয়া হয়, স্টার্ট, এটা হচ্ছে আমার দাদা চলে এসে হাবড়া কাজ করতে করতে, আর বেশি ডিটেলস আমি গেলাম না, কাজে বেরিয়েছি, এখন খাচ্ছি হচ্ছে লুচি আর ওর বউয়ের বানানো আলুর দম, কেমন হয়েছে আমি খেয়ে বলছি, একটু দেখাও আলুর দমটা দেখাও, হ্যাঁ এই যে আলুর দম, এই যে আলুর দমটা কাশ্মীরি আলুর দম, কাশ্মীরি দম, না ফাগাবাড়ি দারুন, এটা
এখনো পায়েস আছে, মিষ্টি আছে, ওগুলো খাবো পরে। আচ্ছা ঠিক আছে। চলে গেলাম টাটা, চলে গেলাম টাটা, চলে গেলাম আমি টাটা। কাঁচা ঘুমটা মেয়েটা ভাঙিয়ে দিল। চলে গেলাম টাটা। মামা এসে আর কোথায় যাবে? আমার আইফোন তোর কেমন লেগেছে দাদা বল? দাদা একটু বল, তোর মনে কষ্ট কেমন হয়েছে দাদা? আমি যখন অ্যান্ড্রয়েড ইউজ করতাম তখন দাদা আইফোন ইউজ করতো, দাদার এরকম দুবার আইফোন ইউজ করা হয়ে গেছে। আইফোন দাদা আইফোন 6s ইউজ করা হয়ে গেছে। তাই প্রথমবার মাঙ্কি টুপি পরেছে, মানে বুঝতেও পারছে না টুপি পরে। আমি বাড়ি গিয়ে খুলে দেবো, যাবো তো মা বাইকে করে যাবো, মা বাইকে করে যাবো, মা টাটা বাই বাই। দিদা দিচ্ছে এখন গোপুলকে খাই খাই। হ্যাঁ 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 যাবো চলো। স্নেহা টাটা, টাটা স্নেহা দি সরি মামি, টাটা চলো বাড়ি আসি। ও দাদু ব্যাস অপেক্ষায় ছিল কত, এরা দুটো অপেক্ষায় ছিল কতক্ষণে টিভিটা চলবে। আসলাম যেও টাটা। কিন্তু খুব সুন্দর করেছে। এইটা হচ্ছে আমার আরেক দাদুর বাড়ি ঘর, এইটা হচ্ছে আমার দিদার ঘর। টাটা সবাইকে টাটা বাই বাই। এটা কে কেছে? এটা কোনটা? এই ছবিটা, এটা আমার ভবিষ্যতের ছবি, ওই বৃন্দাবনের মামা লাগা ওদের ছবি এটা লাগানো হয়েছে। মা চলে টাটা ম্যাম ম্যাম টাটা বলে দাও। টাটা মা চলে যাচ্ছি ওদিকে। টাটা ওদিকে আসছি যে আবার। হ্যাঁ আসবো আসবো, এর মাঝে একদিন আসবো। দূর দূরান্ত অবধি শুধু কুয়াশা আর কুয়াশা, একটুখানি সামনের জিনিস দেখতেও বেশ ঝাপসা হয়ে যাবে, আমার ওরকম কুয়াশা চাই। এইটুকুন শীতে আমার ঠিক পোষাচ্ছে না, আরও শীত চাই আমার। এখন বাজে 10:30, আমরা 10টা নাগাদ বাড়ি ঢুকে গেছি। আসার সময় দেখতেই পারলে রাস্তায় কীরকম কুয়াশা, যে রাস্তায় বীভৎস ঠান্ডা ছিল। যাই হোক, এই সোয়েটারটা কিনতে আমরা বেরিয়েছিলাম, গেছিলাম একটু হরিতলা, ক্লিপে শেয়ার করেছি আমি। এই সোয়েটারটা কিনতে গেছিলাম কারণ আমার সোয়েটারের ভীষণ অভাব হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি সোয়েটারগুলো ছোটো হয়ে গেছে, তো তাই জন্য এই সোয়েটারটা কিনে নিয়ে এসে হরিতলা থেকে। আর ওই একটা একজোড়া মোজা আমার জন্য, আর মেয়ের জন্য দুটো মাঙ্কি টুপি, যে টুপিটা দেখালাম তখন ওই টুপিটা আর সেম রঙের এই যে এই আর একটা এই কালারের মাঙ্কি টুপি, একটা অরেঞ্জ অ্যান্ড হোয়াইট, একটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট। আর আমি আমার সোয়েটারটার লুকটা দেখাচ্ছি, তার আগে জেনে আসি একটু ওই ঘর থেকে যে কেমন লাগছে। তো এই সোয়েটারটা কিনতে আমি গেছিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সোয়েটারটা আমার কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, পবিত্রই পছন্দ যদিও বা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন তোমরা সকলে ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ঠান্ডায় রাস্তাঘাটে বেরোনোর আগে কিন্তু একটু ভেবে নিও, আমার ঠান্ডা ভালো লাগলো, আমি কিন্তু বেশি রাস্তাঘাটে বেরোই না। তো চলো টাটা, গুড নাইট।